কলেজ ছাত্রী স্পর্শকাতর স্থানে হাত, আওয়ামী লীগ নেতা গ্রেফতার। মানিকগঞ্জে শিবালয়ে কলেজ ছাত্রী স্পর্শকাতর স্থানে হাত ও ধর্ষণ চেষ্টা অভিযোগে মনোরঞ্জন শিলগুনকুল বয়স ৫০ বছর নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ওই আওয়ামী লীগ নেতাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মনোরঞ্জনশীল শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মামলার অভিযোগ থেকে জানা গেছে, সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় একটি হাত ভেঙে যায় আওয়ামী লীগ নেতা মনোরঞ্জনশীল নকুলের। এর জন্য প্রতিদিন কয়েকবার তার হাত মালিশ করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। এই জন্য প্রতিদিন ৩০০ টাকার বিনিময়ে প্রতিবেশী এক দরিদ্র কলেজ ছাত্রী এই কাজ শুরু করে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে হাত মালিশ করে দিতে নকুলের বাড়িতে যান ওই কলেজ ছাত্রী। এই সময় নকুল জোর করে তার শরীরে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণ চেষ্টা করে। ভুক্তভোগী কলেজ ছাত্রীর মা জানান, এই ঘটনার পর ৫০০০ টাকা দিয়ে চুপ থাকতে বলেন আওয়ামী লীগ নেতা নকুল। হুমকি ধমকি দেন, থানায় অভিযোগ দিয়েও কোনো লাভ হবে না, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, ঘটনা সত্য হলে দলীয় ফোরামে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি তানিয়া সুলতানা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরে আসামি নকুল শীলকে গ্রেফতার করা হয়, শনিবার তাকে আদালতে পাঠানো হবে।